birthday to you. মই সকলোৰ পৰা মৰম আৰু আশীৰ্বাদ বিচাৰিছোঁ। চা আমাৰ ববীৰ দেখ গুয়াখাইতো মুখখন লাল কৰিছে আৰু লিপষ্টিক দিও মুখখন লাল কৰিলে লালে লাল হৈ গৈছে। ধাক বাজা কাছৰ বাজা উলু দিয়াৰ শাক বাজা সাৰু দিয়াৰ খুচিতে মন নাচে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। তুমি খাওয়া দাওয়া করলি? খানা ইলাও ভোক লাগছে নি, পিঠটা কিবা তুলত যাওয়া হেন পাইছো, ও খাইছে নাকি? তোমার খাইছে না? খালেও শুকন শুকন লাগে আর ইমান না খাইও তাজা তাজা লাগে, কি কারবার রে। তো যে কি না হোক খুব ভালো লাগছে আজি, হ্যাঁ না সবাই আমি আইসু। তো এইখানে আমার মহিলা খিনি সবাই আশীর্বাদ দিবি, মরম দিবি, হ্যাঁ যাতে ভাল মানসি হয়, যাতে ভাল মানসি হয়। শোনা তুই বড় হলে দেখা পাবি তোর ভিডিও ইউটিউবত যে দিম, তুই বড় হলে দেখা পাবি, কি বুঝিব এক বছরিয়া চাওয়া বাই বলে। তো ঠিক আছে লাস্টত মই একটা বেলুন ফাটাই দাম আর ইয়েস। ফলে দুইগুলো মেকআপ আর্টিস্ট ধ্রুবিকা নাথ আর জাহ্নবী নাথে মোক ধুনিয়াকে মেকআপ করে দিয়ে আছে, কারণ যেহেতু পূজার বতর 100% অফার হয়, মানে 100% ফ্রি হয়। আপনার যদি মেকআপ করব খুঁজে আহক আমার বিলেসিবর সূর্যঘাটত, আমার ধ্রুবিকা আর জাহ্নবীয়ে ধুনিয়াকে মেকআপ করে দিব। আর যেহেতু অহাকালি আমার আয়ুষবাবুর চূড়াকরণ, তো গতি অনুষ্ঠানত এনেকা আমার হিরণ বাবুয়ে খুব ধুনিয়াকে ডেকোরেশন করেছে। এইফালে কি হব হিরণ, রান্ধাবড়া? ইয়াতে রান্ধাবড়া হব, ইয়াতে রাঁধুনি রাঁধিব ধুনিয়াকে, আর ইয়াতে খাওয়া লওয়া হব, মানে ইয়াতে খাওয়া লওয়ার ব্যবস্থা আছে। মেইন কথা হল আমি উপরত যাম, উপরত কিছু পেন্ডেল করবলগা আছে, মানে বাকি রেলিং আগতে লগা নাছিল, কিন্তু আমার লড়াকিটা ধুনিয়াকে রেলিং লগাই দিছে, কারণ সেফটি, পটককে কোনোবা পড়ি গেলে বেয়া কথা হয়ে যাব, এনেকে উঠি থাকা হয়েছে, কারণ পূজা পানিখিনি ইয়াতে করা হব। খুব ধুনিয়া, আর ইয়ারপরা খুব ভাল একটা ভিউ পায় দেখিছে না, আমার প্ল্যাটফর্ম, এটা বিলেসিপুরা প্ল্যাটফর্ম একদম ইয়াতে রেল লাইন। আগতে কেতিয়াও ভাবাই নাছিল বিলেসিপুরাত আমার ইয়াতে এনেকে ট্রেন চলিব, ভিনি বতরে এটাও সাপোর্ট করিল, আজি আর পানিও নাই, তো যোৱাকালি লৈকে আমার বহুত টেনশন আছিল, কারণ বহুতখিনি পানি হয়েছিল। হ্যাঁ বাবু, আজি কিন্তু চা একদম সূর্য দেবতা বহুত রোদ দিছে, একদম চারিওফালে একদম শুকাই ধনধনা হয়ে গেল, খুব সুন্দর। ইয়াতে একটা প্যান্ডেল হব উপরত, আজির ভিতর গোটাখিনি করবে লাগিল আর, ঠিক আছে? তো ঠিক আছে, আজি আর এখন অন্নপ্রাশন আছে খাবা যাম, আর একটা বার্থডে আছে, হ্যাঁ নহয় গোটাখিনি আজি দেখুয়াই যাম এই ভিডিওর জড়িয়ে। থ্যাংক ইউ। মুই যে ভিডিও করার কথা কলো, দেখ এলা এলা দিব লাগছে লিপস্টিক, টিকটিকা হল। আজি মোর ছোট বেটির বার্থডে, ছোট বেটি মানে ভাতিজি, ভাতিজি মানে তো বেটি না, আমার দাদা খলিং জোনর নাথ দাদার মানে ছোট বেটির বার্থডে আজি, তো সবাই একটা ডাঙরকে উলি দিব লাগে হ্যাপি বার্থডে টু ইউ। মই সকলোর পৰা মৰম আৰু আশীর্বাদ বিচাৰিছো আমার মাইনাটোলৈ। তো আজি আমি খুবই আনন্দিত, আজি মাইনা আমার এক বছর হয়ে গেল, ভয় খাইছে দেখছা, সব বাপকে চিনে না পায় নাকি ভয় খায়। বাকি বাপ হলে ইফেলে 15 বছর আর্মির চাকরি করে আহি, এলা আরো বর্ডার পুলিশত গেছে, কিন্তু দেই মানি বলবে এলা ইয়ং, কিন্তু দেখিল ভাল করে কলিন নাথ। আর ইফেলে সবার মাও জ্যোতি দেবী, মাওর নাম কি দেখছা? করিশ্মা, আমি বেটির নামই ভুলে গেছো দেখছা না। আর ইফেলে বড় মাও চা মানে বউর বইনি সকাই আইছে, তোমার খাওয়া দাওয়া করলি? খানা ইলাও ভোক লাগছে নি, পিঠটা কিবা তুলত যাওয়া হেন পাইছো, ও খাইছে নাকি? তোমার খাইছে না? খালেও শুকন শুকন লাগে আর ইমান না খাইও তাজা তাজা লাগে, কি কারবার রে। তো যে কি না হোক খুব ভালো লাগছে আজি, হ্যাঁ সকাই আমি আইসু। তো এইখানে আমার মহিলাখিনি সকাই আশীর্বাদ দিবি, মরম দিবি, হ্যাঁ যাতে ভাল মানসি হয়, যাতে ভাল মানসি হয়। শোনা তুই বড় হলে দেখা পাবি তোর ভিডিও ইউটিউবত যে দিম, তুই বড় হলে দেখা পাবি, কি বুঝিব এক বছরিয়া চাওয়া বাই বলে। তো ঠিক আছে লাস্টত মই একটা বেলুন ফাটাই দাম আর ইয়েস। বিদ্যুৎ আইছে, বিকাশ আইছে, এবেলে সিমি নিজে ভিডিও করছে, মোবাইলটা ধরছিল, এবেলে সুটুকে কি আমার চামুলি চেকে জেঠি, আরো কি ইন্টারেস্টিং জানা না, মই জেলায় গেলো ইউটিউবত ভিডিও একটা বানাম মাইনার কারণে, দৌড়ে দৌড়ি কি লিপস্টিক দিবা ধরিল ভাই, কি যে কালো লিপস্টিকটা করি। স্যার আমার ববীর দেখ গুয়াখাই তো মুখখান লাল করছে আর লিপস্টিক দিয়েও মুখখান লাল করে লালে লাল হয়ে গেছে বাপ, আর দুইজনের দেখে কাপড় একদম ম্যাচিং পুরো একে একে দুর্গা পূজা, হ্যাঁ না? তো খুব ভাল কথা। আচ্ছা দুর্গা পূজা না, পূজা উপলক্ষে দিয়ে তো যেহেতু দুর্গা পূজা একদম সমাগত, তো আমি দুর্গা পূজার দুর্গা মার উপলক্ষে আমি গীত গাম আর সবাই হাত চাপড়ি বজায় যাবি, ঠিক আছে? হাত চাপড়ির রিদমটা কেমনে হবো ঠিক আছে রাও,
ঠিক আছে, ঢাক বাজা কাসর বাজা উলু দিয়ার শাক বাজার খুশি সারো দিয়ার খুশি তেমন নাচে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ওই কথা লেবেন তাপ তাপ, ঠিক আছে। হ্যাঁ, ঢাক বাজা কাসর বাজা উলু দিয়ার শাক বাজা সারো দিয়ার খুশি তেমন নাচে, পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারো দিয়ার খুশি তেমন নাচে। এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি। বহুত বহুত ধন্যবাদ, বহুত ফুর্তি করলো। এবেলে শুরু করব, তোমার খাওয়া হল? খাওয়া এটা খুশি, এটা খুশি তো খুবই ভাল লাগিল। আমার মাইনার হেপি বার্থডে, চাহ টাটা দিছে সবকে। আপনার মানে আরও বার কইছো মরম আর আশীর্বাদ দিব আমার মাইনাজনী যাতে বহুত ভাল মানুষ হয়, ডাঙর মানুষ হয়। ধন্যবাদ। আর মানে খানা খাওয়া দাওয়া যেটা আয়োজন করছে খুবই ভাল লাগছে, মানে দাদা তাম আয়োজন হয়েছে বুঝিছা। এইফেলে মাংস খুব সুন্দর পাঠানা, খাসি পাঠানা তো পাঠানা মাংস, এইফেলে মাছ মানে ফ্রাই লগতে আর কেক তো আছে, বাকিখিনি দেখেও যাম। খুব ভাল লাগে আর খুব তাড়াতাড়ি মই ওলাই যাম মানে দাদা, বাকি মোট খাওয়া দাওয়া হইলে মানে মই ওলাই যাম বুঝছা। মাও বহুত বহুত আশীর্বাদ দিল, ভাল মানুষ হবো কিন্তু বুঝছা। কিন্তু আমার মার ফলে গেল না বাবার ফলে গেল, সাইজটা দুইটা সমান হয়েছে মানে বুঝছা। তো এইখানে দেখ, আচ্ছা তোর তো নাতিনি, তো মার ফলে গেছে না বাপের ফলে গেছে সমান আধা আধা? ও আচ্ছা আচ্ছা, এটা আধা আধা বলে রে বাবা। আইউ থাক দে, টাটা দে, টাটা টাটা, ঠিক আছে হ'ব আহিলো ও থাকে। আচ্ছা বৌ বাইদেউ, তুই দিন দিন যে সুন্দরী হয়ে যাব লাগছে কারণটা কি, কি লাগা মুখ? আমার বাইদেউ কি খবর, ভালো আছো তো? স্কুল গুটি এলাম, হলদিবাড়ি হলদিবাড়ি কই মুখে যি কি নহক, আমি মানে ইমা মানে কই বইনি, চাইর বইনি, এ সবচেয়ে বড় ববি আছে জেউ আছে আর সিমি, এইখানে ইমা চাইর বনি সেই কামালা ভাই, সুনীতির বেটি সেই কামালা। তো যি কি নহক সবাই থাক দে। খলিন্দাহঁতৰ ঘৰৰ পৰা ওলাই আহি মই আৰু এখন অন্নপ্রসন্নৰ কথা কৈছিলোঁ। তো মাইনাজন একচুয়ালি টোপনি গৈছে, তথাপিতো আমাৰ নাজযোগী জাতীয় গামোচা এখনেৰে এনেকৈ মৰম যাচিছোঁ, ভাল মানুহ হোৱাৰ আশা কৰিছোঁ, দীৰ্ঘায়ু কামনা কৰিছোঁ। আৰু একচুয়ালি খুৰাই কিবা ইচাৰা কৰি আছিল মানে আমাৰ খুৰীৰ কথা কৈ কিবা এনেকৈ বহুখিনি আনন্দ ফূৰ্তি কৰিলোঁ, খুবেই ভাল লাগিল। আৰু এয়া আমাৰ আবো ধীৰাজৰ আবো, একচুৱেলি মোৰ আবো হয়, আৰু দুয়োগৰাকী মাইনাক এনেকৈ বহুখিনি কথাই পাতিলোঁ, শংকৰদেৱত আৰু কোনোবা স্কুলত পঢ়ি থকাৰ কথা কৈছিল, এনেকৈ বহুখিনি কথা পাতি আজি খুব সোনকালে মই গুচি আহিলোঁ, কাৰণ যিহেতু অহাকালি আমাৰ আয়ুষ বাবুৰ চূড়াকৰণ আছে, বহুখিনি কাম কৰিবলগীয়া আছে, গতিকে এনেকৈ ওলাই আহিছোঁ। বাই বাই, নেক্সট ভিডিঅ'ত অহাকালি আৰু এটা ধুনীয়া ভিডিঅ' আহি আছে, তাতে লগ পাম বুলি আশা থাকিল। ধন্যবাদ।